আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রোপাস কুকিং বিডি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব ডিম দিয়ে খিচুড়ি। আজকের খিচুড়িটা অনেক মজার আর অনেক ইউনিক হবে। অ্যান্ড লাস্টে আমি একটা আপনাদের চাটনি বানানো দেখাবো, যেটা খিচুড়ির সাথে একদম পারফেক্ট। আর যেহেতু এখন বর্ষাকাল চলতেছে, রেগুলারই বৃষ্টি হয়, আর বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া কি জমে বলেন? তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে খিচুড়ি রেসিপিটা। যারা নতুন রাঁধুনি তাদের জন্য টিপস দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে সিদ্ধ করা ডিম ভাজতে গেলে তেলটা ছিটকে গায়ে এসে পড়ে। এটা কিন্তু অনেক রিস্কি, গায়ের যেখানে সেখানে ফোসা পড়ে যেতে পারে, আর চোখে পড়লে তো কথাই নেই। তো আমি আপনার দেখিয়ে দিচ্ছি যে এখানে ডিমটা আমি একটা কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি। এর ফলে যেটা হবে, তেলটা ছিটকে আসার প্রবণতা অনেকটা কমে যাবে। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি সেম পরিমাণ লবণ ডিম আর আলুটাতেই দিয়ে দিব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। এখন মেখে নিব। এখন 1/3 টেবিল স্পুন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি ডিমগুলো দিয়ে দিব। আর ডিমটা দেওয়ার সময় কিন্তু একটু কেয়ারফুলি দিবেন, আর ডিমটা ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে ছিটকে এসে গায়ে পড়বে। তো এই তো ডিমটা ভাজা হয়ে গেল। ডিমটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আলু। এখন আলুগুলো আমি ভেজে নিব। এখন দিয়ে দিব কিছু এলাচ, একটা দারচিনি, আর কিছু লং, আর একটা কালো এলাচ। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলেই দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা ও 1 টেবিল স্পুন রসুন বাটা।
এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। দিয়ে দেব স্বাদমতো লবণ। এক চা চামচ মরিচ গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এক চা চামচ ধনিয়া গুঁড়া। ও হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন সব কিছু একসাথে ভালো মতো কষিয়ে নেব। আর মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। আপনারা চাইলে কিন্তু আরেকটু পানি অ্যাড করে নিতে পারেন। কোনোভাবেই কিন্তু মশলার কাঁচা গন্ধ থাকা যাবে না। মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু খিচুড়ির স্মেলটা নষ্ট হয়ে যাবে। এখন আমি ডালগুলো দিয়ে দিব। এখন চালটা দিয়ে দিব। ডাল আর চাল কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডাল আর চালটা মশলার সাথে ভালো মতো মিক্স করে নিব। দিয়ে দেবো 4.5 কাপ গরম পানি। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি, এর কারণে আমি 4.5 কাপ পানি দিয়ে দিব। এখন আলুগুলো দিয়ে দিব। একটা বলব চলে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। খিচুড়ির পানিটা যখন গায়ে গায়ে লেগে আসবে, তখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পর চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে আরো 5 মিনিট রেখে দেব। প্রথমে আমরা মিডিয়াম ফ্লেমে রাখবো 10 মিনিট, তারপরে লো ফ্লেমে রাখবো 5 মিনিট। তো এই তো তৈরি হয়ে গেল আমার খিচুড়ি, ডিম খিচুড়ি। আপনাদের সুবিধার্থে আমি একটা আলু ভেঙে দেখাই আপনাদের আলুটা কতটা সফট হয়েছে। আমার আবার পার্সোনালি খিচুড়ি, বিরিয়ানি, তেহেরির আলুগুলো অনেক ফেভারিট। দেখুন আলুটা কি সুন্দর সফট হয়েছে। তো এই তো খিচুড়ি রান্না শেষ। ও হ্যাঁ, এখন আমি যেটা বলেছিলাম যে খিচুড়ির সাথে যে চাটনিটা খুবই ইজি আর ইনস্ট্যান্ট একটা চাটনি, সে চাটনিটা বানিয়ে দেখাবো। চাটনি বানানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর স্বাদ মতো বা পছন্দ মতো শুকনো মরিচ। শুকনো মরিচ কিন্তু আপনারা অবশ্যই বোটা সহ ভাজবেন, কারণ বোটাটা ছাড়া ভাজলে কিন্তু শুকনো মরিচের ভিতরেও তেল ঢুকে যায়। আর মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন।
আর মরিচগুলো প্রথমে আমি লবণ দিয়ে একটু মেখে নিব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব সরিষার তেল। আপনারা চাইলে টক আচারের তেল বা আচার ইউজ করতে পারেন। এখন আমার হাতের কাছে আচার নেই, তাই আমি আচার ইউজ করছি না। তো তৈরি হয়ে গেল খিচুড়ি আর তার সাথে একটি ইনস্ট্যান্ট চাটনি। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রেসিপির জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।